আপনার নেটের স্পিড বাড়ানোর জন্য আপনি মেনুয়ালি আপনার ইন্টারনেটটাকে আপনার মোবাইলে কিভাবে সেট করবেন আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাবো এবং দেখাবো তো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে রাখুন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও ছাড়বো আপনি তার নোটিফিকেশান পেয়ে যাবেন অনেক সময় আমাদের মোবাইলে ভুল ইন্টারনেট সেটিংসের জন্য আমাদের নেটের স্পিড কিন্তু অনেক কম পাই তো আজকে এখানে কিন্তু আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি সঠিক ইন্টারনেট কানেকশান করবেন আপনার ফোনে তো যাই হোক আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট থাকলো যাতে আপনি একটা একটা সেটিংস দেখতে পারেন আর জানি আপনারা অনেকেই কিন্তু এখানে অনেক সেটিংস জানে পরেও বলবো আপনি সেটিংসগুলো সব দেখে নিতে কেননা এখানে সব সেটিংস দেখলে আপনার জানা অজানা অনেক সেটিংস সম্পর্কে আপনি জানতে পারবেন তো প্রথম যেটা কাজ সেটা আমি বলে দিই তারপর মেন সেটিংসগুলোতে আপনাদের আসবো প্রথমে যেটা আপনি যে সিম দিয়ে নেট করেন সেই সিমটাকে আপনার ফোনের এক নম্বর হিসেবে লাগাবেন দু নম্বর যেটা আপনি চলে যাবেন হচ্ছে সেটিংস অপশনে সেটিংস অপশনে তারপর এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট বলে অপশন পাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে চলে আসার পর এখানে চলে যাবেন আপনি মোবাইল নেটওয়ার্কে মোবাইল নেটওয়ার্কে যাওয়ার পর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ভোল্টি যে অপশানটা আছে সেই ভোলটিটা সেই ভোলটিটা আপনি অন করে দেবেন ভোলটিটা অন করলে আপনার ফোনের স্পিড অনেকটাই বাড়বে এবং এখানে আরেকটা জিনিস যেটা আপনি কিন্তু ট্রু ভয়েস কল করতে পারবেন তো এখানে আরেকটা আছে পারফেক্টেড নেটওয়ার্ক টাইপ এই যে এই যে অপশনটা এখানে দেখুন আপনাদের ফোনে শো করবে টু জি থ্রি জি ফোর জি তো এখানে আপনি সবসময় বলবো যে আপনাদের ফোনে যদি এরকম কোনো অপশন থাকে অটো তাহলে আপনি অটো করতে পারেন অথবা আপনি ফোর জিতে করতে পারেন টু জি বা থ্রি জিতে রাখবেন না আপনি হয় ফোর জি রাখবেন নাহলে অটোতে রাখবেন তো এটা হয়ে গেলো দু নম্বর সেটিংসটা এরপর আপনি আসবেন হচ্ছে এক্সেস পয়েন্ট নেম এই এক্সেস পয়েন্ট নেমে এসে আপনাকে কিছু সিলেক্ট করতে হবে এবং সেটিংস করতে হবে তো এখানে দেখুন একটা জিনিস আমি যেটা দেখাচ্ছি জিওর মাধ্যমে আপনারা যদি ভোডাফোন করেন বা এয়ারটেল করেন তার জন্য আলাদা আলাদা হবে আপনি যে কোম্পানির সঙ্গে ইউজ করেন আমাদের কমেন্ট করেন আমরা হচ্ছে স্পেসিফিকভাবে আপনাদের বলে দেবো তবে আমি আরেকটা ফোনে আপনার আপনাদের দেখাবো ভোডাফোন নিয়ে তো এখানে যাই হোক যেহেতু আপনারা ভোডাফোন এবং জিওর জন্য বেশি রিকোয়েস্ট করেছেন তো দুটাই আমি দেখাবো তো এখানে দেখুন জিওনেট যদিও আমার এখানে সব সেট আপ করা আছে তাই কিন্তু এখানে এরকম দেখাচ্ছে তো নেম দেবেন হচ্ছেন জিওনেট এপিএন দেবেন জিওনেট তো এরকমভাবে যেরকমভাবে দেখছেন সব কিছু কিন্তু দিয়ে দেবেন আর এম এটা রাখবেন চারশো পাঁচ আর এম এন সি এটা রাখবেন আটশো চল্লিশ এটা কিন্তু দেখুন এতে সেট আপ করা যায় আটশো চল্লিশ আপনারা দেখে নেন ভালো করে তারপর পারলে হচ্ছে আপনার স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন তাহলে যখন আপনি সেট আপ করবেন তখন সেই স্ক্রিনশটের মাধ্যমে আপনি কাজ করতে পারেন তো এটা করে দিবেন এটা করার পর এখানে আরেকটা অপশন আপনি পাবেন যেটা হচ্ছে দেখুন যে রোমিং ডাটা রোমিং এটা অন বা অফ আছে এখানে যদি ডাটা রোমিং ডিসেবল থাকে তাহলে আপনি করে দিবেন অল নেটওয়ার্ক অল নেটওয়ার্কে এখানে অ্যালাও ডাটা রোমিং করে দিবেন ওকে করে দেবে তাহলেই কিন্তু আপনার এখানে ডাটা রোমিংটা অন হয়ে যাবে অর্থাৎ আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন আপনার নেটের স্পিড খুব ভালো চলবে তো এসব করার পর আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনটাকে অফ করে অন করে নিতে হবে অথবা আপনি ফ্লাইট মুড করে অন করে নিতে পারেন আপনার জন্য ছোট্ট একটা টিপস দিয়ে রাখি আপনাদের যখন নেটের স্পিড কম হবে বলে মনে করেন তখন হচ্ছে আপনাদের এরোপ্লেন মোড যেটা থাকে সেটাকে অন করে দেবেন আবার দু তিন মিনিট পর অফ করে দেবেন তাহলে কিন্তু নেটের স্পিড অনেকটাই বেড়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার নেটের স্পিড বাদবেন এবং নেটের স্পিড কীভাবে চেক করেন সেটা জানার জন্য উপরে আই বটনে ক্লিক করে ভিডিও দেওয়া আছে সেখান থেকে কিন্তু আপনি জেনে নিতে পারেন যে আপনার নেটের স্পিড কত হচ্ছে তো ধন্যবাদ এই ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন